নমস্কার, দেখুন আজকের প্রোগ্রামে আপনাদেরকে এমন একটি বিশেষ পাতার কথা বলবো। এটি যদি আপনারা আজ শনিবার অথবা এই শ্রাবণ মাসের যে কোনো একটা শনিবার অথবা মঙ্গলবার নিজের গৃহে এই বিশেষ পাতাটি বিশেষ নিয়মে পুড়িয়ে ফেলতে পারেন, তাহলে পরিবার থেকে রোগ জ্বালা দরিদ্রতা অবশ্যই মিটবে এবং গৃহ থেকে বাস্তু দোষ দূর হবে। দেখুন, মানুষের জীবনে উত্থান এবং পতন এই দুটো বিষয়ই কিন্তু রয়েছে, কিন্তু এমন কিছু মানুষ রয়েছেন যাদের জীবন থেকে দেখবেন দুঃখ কষ্ট কিছুতেই যেতেই চায় না। তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সারা জীবন, তবুও দেখবেন টাকার অভাব কিছুতেই তাদের পিছু ছাড়ছে না। এই মতো অবস্থায় আমি অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানটিতে যে উপায়টির কথা বলবো, যে বিশেষ পাতাটির কথা বলবো, সেটি গৃহে পুরো অবশ্যই পুড়িয়ে দিন। বিশেষ নিয়মে আপনারা অনেকখানি বেনিফিট পাবেন, আশা করছি অর্থনৈতিক দিক থেকে আপনাদের জীবনে কিন্তু একটা সচ্ছলতা আসবে। তার কারণ বাড়ির মধ্যে যে নেগেটিভ এনার্জিগুলো থাকে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় এই সামান্য একটি ক্রিয়ার মাধ্যমে। যাই হোক, দেখুন যে কটা জিনিসের প্রয়োজন পড়বে এই ক্রিয়াটি করার জন্য সেগুলো আপনারা খুব ইজিলি আপনাদের রান্নাঘর থেকেই পেয়ে যাবেন। তবে উপায়টি আপনারা মঙ্গলবার অথবা শনিবার দিন সন্ধ্যার পর করার চেষ্টা করবেন, দেখবেন চমকপ্রদ ফল পাবেন। দেখুন, শনিবার দিন হলো হনুমানজির পূজো অর্চনার দিন, সাথে বড় ঠাকুরের পূজো অর্চনার দিন, এবং মঙ্গলবার দিন হলো হনুমানজির পূজো অর্চনার দিন। সুতরাং এই দুটো দিনকেই প্রেফার করা হয় এই ক্রিয়াটি করার জন্য। এই ক্রিয়াটি করলে জেনে রাখুন বাস্তু দোষ, নেগেটিভ এনার্জি, নজর দোষ এগুলোর থেকে মুক্তি পাবেন, গৃহে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে, এছাড়াও রোগ জ্বালা থেকেও আপনারা কিন্তু মুক্তি পাবেন। যাই হোক, এই উপায়টি কীভাবে করবেন এরপর জেনে নিন। দেখুন, এই শ্রাবণ মাসের মঙ্গলবার অথবা শনিবার দিন সূর্য অস্ত যাওয়ার পর সন্ধ্যা আরতি আপনারা ঘরে ঘরে দিবেন। সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর এই উপায়টি করার চেষ্টা করবেন। দেখুন, এই উপায়টি করার জন্য আপনাদের রান্নায় ব্যবহৃত একটি অসাধারণ উপাদান তেজপাতার প্রয়োজন পড়বে, সাথে মানে সাতটি তেজপাতা নিয়ে নেবেন ভালো দেখে, দুটি কর্পূর নিয়ে নেবেন এবং ফুলযুক্ত চারটি লবঙ্গ নিয়ে নেবেন এবং দুটি শুকনো লঙ্কা নিয়ে নেবেন। এই তিন চারটি উপকরণ প্রয়োজন ক্রিয়াটি করার জন্য। দেখুন, এই তেজপাতা, শুকনো লঙ্কা, কর্পূর এবং লবঙ্গ এই প্রত্যেকটি বস্তু বিভিন্ন তান্ত্রিক প্রয়োগে ব্যবহার হয়ে থাকে। কি কারণে? অশুভ শক্তিকে বিনষ্ট করার উদ্দেশ্যে, বা কারোর হয়তো নজর দোষ লেগেছে, কোনো বাচ্চার হয়তো নজর দোষ লেগেছে, সেখানেও কিন্তু এই উপাদানগুলো এলিমেন্টগুলোর কিন্তু ব্যবহার করা হয়। যাই হোক, দেখুন তেজপাতার এই উপায়টি কিভাবে করবেন এরপর সেটা জেনে নিন। আপনারা সন্ধ্যা আরতি করার পর ধুনুচির মধ্যে চারটি ফুলযুক্ত লবঙ্গ, দুটি শুকনো লঙ্কা, দুটি কর্পূর এবং সাতটি তেজপাতা রেখে দেবেন। এইটুকুনটি কাজ আপনাদের করতে হবে এবং তার মধ্যে ধুনো দিয়ে এই প্রত্যেকটা বস্তুকে আপনারা জ্বালিয়ে দিবেন। এরপর তেজপাতার ধোঁয়া সমগ্র বাড়িতে ভালো করে ছড়িয়ে দিবেন। এর ফলে গৃহের অন্দরের পবিত্রতা যেমন বজায় থাকে, ঠিক তেমনি নেগেটিভ এনার্জি ধ্বংস হয়ে যায়, সাথে কি হয় বাস্তু দোষটা দূর হয় এবং মানে পরিবার থেকে মানে নেগেটিভ এনার্জি দূর হওয়ার সাথে সাথে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিবারে ইনহ্যান্স হয়, গ্রো হয়ে যায়, যার ফলে কি হয় সংসারে একটা দৈবিক কৃপাদৃষ্টি পড়ে, অর্থের আগমন হয়, পারিবারিক সুখ শান্তিগুলো মানে জীবনে ফিরে আসে, এছাড়াও রোগ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। শুধু তাই নয়, এই সামান্য একটি ক্রিয়ার মাধ্যমে আপনারা কিন্তু নজর দোষ থেকেও মুক্তি পাবেন। ধরুন ঘরে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন বা কোনো বাচ্চা ছেলে মেয়ে রয়েছে, তাদের হয়তো নজর লেগেছে, তারা ঠিকঠাকভাবে খাচ্ছে না, ঠিকঠাকভাবে ঘুমাচ্ছে না, ঠিক আছে, শারীরিক সমস্যা চলছে, তারাও কিন্তু উপায়টি করতে পারেন। এই প্রত্যেকটা জিনিস একত্রিত করে আপনারা পুড়িয়ে দিবেন, তাহলেই হবে। এর ফলে বেনিফিটগুলো যেগুলো পাবেন সেগুলো আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। বাস্তু দোষ দূর হবে, নজর দোষ দূর হবে, রোগ জ্বালা থেকে মুক্ত থাকবে এবং আপনার ঘরের যে পরিবেশটা, অন্দরের যে পরিবেশটা, সেখানে কিন্তু নেগেটিভ এনার্জিগুলো রিমুভ হয়ে যাবে, কোনো প্রকারের নেগেটিভ এনার্জি থাকবে না, অশুভ শক্তি থাকবে না। কারণ তেজপাতার গন্ধ, কর্পূরের গন্ধ এবং শুকনো লঙ্কা, এই গন্ধগুলো কখনই অশুভ শক্তি নিতে পারে না, সেই গৃহে থাকে না।
তো সেক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবেন, এবং কর্পূরের গন্ধ বিশেষ করে পজিটিভ এনার্জিকে নিজের প্রতি আকর্ষণ করে, তাই পুজো পার্বণে দেখবেন কর্পূরের ব্যবহার কিন্তু করা হয়। শুধু তাই নয়, দেখুন তেজপাতার মধ্যে অ্যান্টিঅক্সাইড এলিমেন্ট থাকার কারণে এটি যখন গৃহের মধ্যে পুরানো হয় তখন এর যে ধোঁয়াটা নির্গত হয় সেই ধোঁয়া যখন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরের মধ্যে ইনহেল হয়, প্রবেশ করে, তখন শরীরে মানে অনেকটাই দেখবেন যে অ্যান্টিঅক্সাইড বা এন্টারিং পলিউশন থেকে শরীরটা কিন্তু রেহাই পায়, অর্থাৎ শরীরে এক দীর্ঘ মেয়াদী পজিটিভ প্রভাব মানে ফেলতে পারে এই তেজপাতার ধোঁয়া। বিশেষ করে যারা দীর্ঘ দিন ধরে অত্যন্ত রোগে ভুগছেন, তারা যদি প্রত্যেক দিন এই তেজপাতা অল্প করে নিজের গৃহে পুরান কর্পূর লবঙ্গ এবং শুকনো লঙ্কা সহযোগে, তাহলে দেখবেন অনেক প্রকার রোগ জ্বালা থেকেও রেহাই পাওয়া সম্ভব, নজর দোষ থেকেও রেহাই পাওয়া সম্ভব, এবং কি অনেক দিনের পুরনো ডিজিজ থেকে রোগ থেকেও রেহাই পাওয়া সম্ভব। তেজপাতার ধোঁয়া শরীরে প্রবেশ করলে দেখবেন নিমেষেই ক্লান্তি বোধটা দূর হয়ে যায়। যারা ধরুন মানসিক অবসাদে ভুগছেন তারা কিন্তু উপায়টি অবশ্যই করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। দেখুন আজকের দিন অনেকেই মানসিক ডিপ্রেশনে ভোগেন, অশান্তি, পারিবারিক কলহ এইসবে যারা ভোগেন তাদের জীবনে যে কী কষ্ট রয়েছে শুধুমাত্র তারাই বুঝেন। তারা উপায়টি করে দেখুন, আশা করছি একটা পজিটিভ রেজাল্ট কিন্তু জীবনে পাবেন। বেশি না, সপ্তাহে দুবার বা তিনবার আপনারা যদি এই তেজপাতা কর্পূর লবঙ্গ একসঙ্গে পুড়িয়ে এর গন্ধটা গ্রহণ করতে পারেন, সমগ্র ঘরের মধ্যে ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু দেখবেন মানসিক অবসাদ থেকে মুক্তি পাবেন, মানসিক শান্তি ফিরে আসবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এছাড়াও তেজপাতার ধোঁয়া গ্রহণ করলে আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে বলা হয়েছে যে যারা সুগারের পেশেন্ট সেই সুগার পর্যন্ত নিয়ন্ত্রিত থাকে। যাই হোক, সপ্তাহের মঙ্গলবার অথবা শনিবার দিন পারলে তেজপাতার এই উপায়টি করে দেখুন, এর ফলে কিন্তু দেখবেন জীবনে সফলতা অবশ্যই আসবে, অর্থনৈতিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে এবং শরীর স্বাস্থ্যের দিক দিয়ে। তবে একটা বিষয় বলে দিই যে এই তেজপাতা কর্পূর লবঙ্গ এবং শুকনো লঙ্কা পোড়ালে এর যে ছাইটা উৎপন্ন হবে পুড়ে যাওয়ার পর, সেই ছাইটি কিন্তু আপনারা কোনো গাছের গোড়ায় বা কোনো নদী বা পুকুরে জলে ফাঁসিয়ে দিয়ে আসতে পারেন। এই ক্রিয়াটি করলে আর একটা বিষয় বলে রাখি, শত্রু যাদের জীবনে গোপন শত্রু রয়েছে সেই শত্রু পর্যন্ত নাশ হয়ে যায়, দুর্ভাগ্যগুলো দূরীভূত হয় এবং সৌভাগ্যের জীবনে উন্নতি হয়। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না, যতটুকু বলার প্রয়োজন সবটাই আপনাদেরকে আমি আমার মতন করে জানিয়ে দিয়েছি। প্রোগ্রামগুলি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি অবশ্যই অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।